বৃষ্টির সতর্কতা। আগামী 4 মার্চে দেশের কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। ধারণা করা হচ্ছে আগামী 4 মার্চ খুলনা বিভাগের উত্তরাঞ্চলে জেলাসমূহ যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলে দু এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। দেশে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। উল্লেখিত এলাকার বাইরেও দু এক স্থানে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দু এক স্থানে দমকা হওয়া সহ স্বল্পস্থায়ীভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু এলাকা বজ্রপাতও হতে পারে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। একই সময় দেশের বাকি স্থানে বৃষ্টির সম্ভাবনা কম হলেও তা খুব কম এলাকায় কম পরিমাণে হতে পারে। তবে দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু স্থানে ও রাত্রিকালীন শীতের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। মেঘের গতিপথ থাকতে পারে পশ্চিম হতে পূর্ব দিকে। মূলত বাতাসের স্তর 850 HPA উচ্চতায় পশ্চিমা শুষ্ক বাতাসের সাথে আর্দ্র বাতাসের মিলনের ফলে এই আকস্মিক বৃষ্টি হতে পারে। যে কোনো কার্যক্রমে অবশ্যই বাংলাদেশ একমাত্র নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করবে। আমি কো-ফাউন্ডার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, সবাইকে ধন্যবাদ।